বছর আমার বাপ বললে আমি ধৈর্য আছি, তুমি এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও, তখন তুমি বললে তাহলে 47। এই আমার বাপটা ঠিক বুঝতে পেরে বললে এবার সত্যি বেকাশ পেলো। তোর বাপটা তাহলে এক নম্বরে হারামির বাচ্চা, সারা সবকিছু সারা কোন করে দেখে আর সারা আমাকে বলে চলে যায়। এই আমার বাপরে একদম গাল দেবে না বলে দিচ্ছি। গাল দেবে না, তুই যা করবে সালা মিথ্যাবাদী চোর চোরটা চিটিং বাজ। কি মিথ্যে বলেছে আমার বাপ? এই তোর বাপ মিথ্যে বলে না? কি বলেছে বলবে তো? তোর বাপ একটা ঘড়ি দিবে বলেছিল, কোথায় হাতে আছে তোর বাপের দেওয়া ঘড়ি? বলে বাপ আমার এখন বিয়েটা সেরে ফেল, বিয়েটা চুকে বুকে গেলে জিনিসটা তুই হাতে পাবি, আছে তোর বাপের দেওয়া ঘড়ি কোথায়? তুমি তো বলেছিলে তোমার নাকি 20 টাকা রুজ, মাস গেলে 600 টাকা রোজগার, কোথায়? বড় তো শান্তি পেলাম, 15 টাকা রুজ আর মাস গেলে 400 টাকা রোজগার। হয় হয় 20 টাকায় রুজ হয়, 20 টাকায় রুজ হয়, তাহলে 15 টাকা দাও কেনে? 5 টাকা মাইনাস করি। কি করো? মাইনাস 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 সেইটা কি মাইনাস? মাইনাস হচ্ছে ওটা ইংরেজি শব্দ, এই সব তুই বুঝবি না রে, বুঝবি না ভাবানি আমার গুরু মশাই রে, ও তুই বুঝবি না, চল একটু বুঝায় বলো না বলো, মেয়ে লোকেরা হিসাব নিকাশ একটু ভালোই বোঝে। পাঁচ টাকা সরিয়ে রাখ। কেন সরিয়ে রাখো? কেন ও সব তুই বুঝবি না।